morning, students. I'm Satya sir. Today I'm going to teach you English second paper, that is Without Clue. It's part 29. Dekho shikharthi bindu, ajke amra chitayan board 2016 saler without clue ta niye eshechi, eta ajke amra solve korbo. Prothome amra passage ta bhalo kore dekhbo, ekhane kono unknown word ache kina, shetar ortho ta janbo. Sentence এর অর্থটা অর্থটা জানবো এরপরে এখানে যে 10টা গ্যাপ আছে এই 10টা গ্যাপে কোন আর্টিকেল পার্টস অফ স্পিচ কোনটা বসবে সেটা আমরা দাঁড় করাবো বা ওয়ার্ড যে কোনটাই বসতে পারে সেটা আমরা দাঁড় করাবো অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো এরপরে আমরা পরবর্তী শীটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে তুমি বসছো না যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখনই তুমি বসবা কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কোনো কিছু শেখা সম্ভব না ঠিক আছে তাহলে শুরু করছি দেখো অ্যান আর্লি ড্যাশ আমরা এখানে সহজেই বুঝতে পারি যে এখানে রাইজার দিলে ভালো হয় অ্যান আর্লি রাইজার যে ব্যক্তি সকালে উঠে ক্যান এনজয় উপভোগ করতে পারে এখানে আমরা আর্টিকেল দা দিতে পারি দা ফ্রেশ এয়ার সতেজ বাতাস এন্ড অক্সিজেন এবং অক্সিজেন এখানে আমরা প্রিপোজিশন অফ দিতে পারি অফ দ্য মর্নিং সকালের হুইচ রিফ্রেশেস বোথ হিজ বডি অ্যান্ড মাইন্ড যেটা নাকি তার শরীর এবং মনকে সতেজ করে রিফ্রেশেস সতেজ করা এগুলো খুব সহজ অর্থ এগুলো তোমরা জানো তারপরে দু একটা কঠিন আসলে আমি সেটা বলে দেবো মোর ওভার তাছাড়াও হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক সে তার কাজটা শেষ করতে পারে আর্লি সকাল সকাল অ্যান্ড অ্যাজ সাস এবং এই জন্য হি ফাইন্ডস এনাফ টাইম টু ডু হিজ ওয়ার্ক প্রপারলি এখানে ডু হবে এই জন্য সে সময় পায় পর্যাপ্ত সময় পায় তার কাজটা সঠিকভাবে করার জন্য প্রপারলি সঠিকভাবে সুন্দরভাবে এখানে আমরা অন দিতে পারি অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে অন দ্য আদার হ্যান্ড টু মাস স্লিপ মেক্স এ ম্যান এখানে এ দিতে পারি আমরা অধিক ঘুম একটা মানুষকে কি করে ডাল অ্যান্ড লেজি অকর্মণ্য এবং অলস করে ফেলে এ ম্যান হু গেটস আপ লেট একটা ব্যক্তি যে নাকি দেরি করে ঘুম থেকে উঠে ওয়েস্ট এ লট অফ টাইম পর্যাপ্ত সময় নষ্ট করে এখানে আমরা ইন দিতে পারি ইন স্লিপ অ্যান্ড আইডলনেস এই ঘুম এবং অলসতার মধ্যে অনেক সময় নষ্ট করে ফেলে হি ডাজ নট ইউটিলাইজ ইউটিলাইজ মানে ব্যবহার করা সে ব্যবহার করে না টাইম সময় এখানে আমরা ফর দিতে পারি ফর ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি তার কাজটা সঠিকভাবে করার জন্য সে সময়টা ব্যবহার করতে করে না সো সুতরাং এভরি ওয়ান শুড মেক প্রত্যেকেরই উচিত হ্যাবিট অভ্যাস গড়ে তোলা দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং সকালে ওঠার অভ্যাসটা গড়ে তোলা উচিত এই যে অফ থাকলে তার আগে একটা দুইটা ওয়ার্ডের আগে কিন্তু দা বসে আর্টিকেল দা বসে তাহলে দেখলাম যে আমাদের এটা কিন্তু হয়ে গেল আমরা মোটামুটি একটা দাঁড় করালাম এখন আমরা পরের শীটে যাব দেখব যে যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা চলে যাই পরের শীটে চলে এলাম আমরা পরবর্তী শীটে দেখো অ্যান আর্লি রাইজার এটাই কিন্তু বলেছিলাম আমি ক্যান এনজয় দাই বলেছিলাম ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন একজন সকালে ওঠা ব্যক্তি সে কিন্তু উপভোগ করতে পারে সতেজ বাতাস এবং অক্সিজেন অফ দ্য মর্নিং সকালের হুইস রিফ্রেশেস যেটা তাকে সতেজ করে বোথ হিজ বডি অ্যান্ড মাইন্ড তার শরীর এবং মনকে সতেজ করে মোর ওভার তাছাড়াও হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক আর্লি সে সকাল সকালে তার কাজ শেষ করতে পারে অ্যান্ড অ্যাসাস এবং এই কারণে হি ফাইন্ডস এনাফ টাইম সে পর্যাপ্ত সময় পায় টু ডুটাই কিন্তু বলেছিলাম হিজ ওয়ার্ক প্রপারলি
তার কাজটা সঠিকভাবে করার পর্যাপ্ত সে সময় পায়। এখানে অনই বলেছিলাম অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে টু মাচ স্লিপ অধিক ঘুম মেক্স এ ম্যান মানুষকে করে ফেলে ডাল অ্যান্ড লেজি অলস এবং অকর্মণ্য করে ফেলে। এ ম্যান হু গেটস আপ লেট একটা ব্যক্তি যে নাকি দেরি করে ঘুম থেকে ওঠে ওয়েস্টস এ লট অফ টাইম পর্যাপ্ত সময় নষ্ট করে ইন স্লিপ অ্যান্ড আইডলনেস এই ঘুমের মধ্যে এবং অলসতার মধ্যে সে অনেক সময় নষ্ট করে ফেলে। ই ডাজ নট ইউটিলাইজ সে ব্যবহার করে না টাইম সময় ফর ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি তার কাজগুলোকে সঠিকভাবে করার জন্য সময়টা সে ব্যবহার করে না। সো সুতরাং এভরিওয়ান শুড মেক দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং প্রত্যেকেরই সকালে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। খুব সুন্দর একটা প্যাসেজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোটোবেলার থেকেই তোমরা যদি এই অভ্যাসটা গড়ে তুলতে পারো তাহলে কিন্তু জীবনে অনেক বড় হইতে পারবা, আর এই অভ্যাসটা যদি না থাকে সে কিন্তু আগাইতে পারবে না, সঠিকভাবে কাজ করতে পারবে না। ঠিক আছে, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবারই বলে থাকি সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো শিখতে পারো তোমার কাছে ভালো লাগে তাহলেই শুধু তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো রেজাল্ট তুমি পরীক্ষায় করতে পারবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস এগেইন অ্যান্ড সি ইউ নেক্সট।